যে আগামী 6ই জুন ঝাড়গ্রামে বিশাল জনসমাবেশ কর্মী জনজাতির মানুষ করবে, তারই জানান দেওয়ার জন্য গ্রামে গ্রামে এই প্রচার মিছিল। কি দাবিতে আজকে আপনাদের এই বিক্ষোভ মিছিল এলাকায় এলাকায় ঘুরছে? আমাদের একটা কালকে আগামীকালকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 6ই জুন ঝাড়গ্রামে বিশাল জনসমাবেশ কর্মী জনজাতির মানুষ করবে, তারই জানান দেওয়ার জন্য গ্রামে গ্রামে এই প্রচার মিছিল। এবং আমাদের কর্মী নেতাদের অনৈতিকভাবে যাদেরকে মানে অ্যারেস্ট করছেন এবং গ্রামে গ্রামে এসে প্রশাসন ধমক দিচ্ছেন, তারই প্রতিবাদে আমাদের কর্মী জনজাতির মানুষের পাশে কর্মী সমাজ আছে, আদিবাসী কর্মী সমাজ আছেন এবং মূলমান্তার সাথে আমাদের কথা হয়েছেন, উনি ওই দিন আসবেন। আমাদের এই কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি জারি আছে চার জেলায়, তৎসহ আমাদের ভারতবর্ষের ঝাড়খণ্ড, উড়িষ্যায় এবং আমাদের অন্যান্য জেলাতেও জারি আছে। বিক্ষোভ মিছিল চলবে যতক্ষণ না নিঃস্বার্থভাবে আমাদের এই যারা অ্যারেস্ট হয়েছেন 9 জন তাদেরকে ছাড়া হচ্ছে এবং 14 জনের যে এফআইআর নাম আছে, এবং আমরা চাইছি যে বিচার বিভাগীয় তদন্ত হোক, তারই প্রতিবাদে এবং রাজেশবাবু বদলি করেছেন তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। 6ই জুন কী কী কর্মসূচি রাখছেন? 6ই জুন যে কর্মসূচি যেটার জন্য করা হচ্ছে, লিস্টেড ট্রাইব, কিছু লিস্টেড ট্রাইব আছেন তারা মানে 8 তারিখ বন্ধ ডেকেছেন যে কর্মী জনজাতির মানুষকে কোনো রকমে এসটি করা যাবে না, আমাদের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করার জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জনসমাবেশের মাধ্যমে আমাদের মূল খুঁটি মূলমান্তা অজিত প্রসাদ মহাশয় উনি ওদিন বার্তা দিবেন আমাদের যে কিভাবে চলবো, ওই দিনই আমরা দিক দিশা দেখাবো সমাজকে। 6 তারিখ উনি এখন ভেলোরে আছেন, ওনার সাথে কথা হয়েছেন, তারই প্রচার প্রসার যেন আমাদের কর্মী গ্রামের মা কাকি জেঠি তৎসহ বলিষ্ঠ যারা সমাজকর্মী আছেন তারাকে সবাইকে যেতে হবে এবং উপস্থিত থাকতে হবে। এই লড়াই শুধু কর্মী জনজাতির মুক্তির লড়াই, মুক্তি লুকিয়ে আছে 6ই জুন। 6ই জুনে আমাদের যদি না হাজির হতে পারি, আমরা যদি পৌঁছাতে না পারি, তাহলে মূল খুঁটি মূলমান্তার আমরা বক্তব্য শুনতে পাবো না এবং আমাদেরকে অনৈতিকভাবে হ্যারাস করছে। আমাদের শুধু যা এই রাজ্য সরকারের কাছে দাবিটুকু মাত্রই রয়েছে, কমেন্টস অ্যান্ড জাস্টিফিকেশন এইটুকু পাঠিয়ে দিলেই আমরা আমাদের আন্দোলনকে কেন্দ্র সরকারের কাছে তুলে ধরবো এবং সেদিনে উনি রূপ দেখাবেন এবং সেদিনে উনি দিক দিশা দেখাবেন সমাজকে। তার জন্যই এই প্রচার, এই প্রসার পুরো গ্রামকে গ্রাম চলবে, মিটিং মিছিল জারি আছে এবং বাইক র্যালির মাধ্যমে আমরা খুব দ্রুততার